করোনা যুদ্ধে নিঃসন্দেহে প্রথম সারিতে আছেন চিকিৎসকরা, আর এমনই এক চিকিৎসক দম্পতি চাঁদপুরের রুবেল ও পলিন। করোনা সংক্রমণের শুরুতে আইডিসিআর এর করোনা প্রশিক্ষণ গ্রহণ করেন এই চিকিৎসক দম্পতি, তারপর চাঁদপুরে এসে নেমে পড়েন মানব সেবায়। এই মহামারীর জন্য আমরা কাজ করে যাচ্ছি, জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার হিসেবে মানবতার স্বার্থে এই কাজগুলো করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা এতে কামিয়াবি হব, আর আমরা যদি কামিয়াবি হই তাহলে বিশাল একটা বাংলাদেশের জন্য বিশাল একটা অর্জন হবে। সংক্রমণের ঝুঁকি থাকায় নিজ সন্তানকে দাদা দাদির কাছে রেখে দায়িত্ব পালন করছেন এই দুজন ডাক্তার। আমার সন্তানকেও আসলে আমার সময় দেওয়া হয় না, আমার সন্তানকে আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ওনারা দেখাশোনা করে না, আসলে ওইভাবে সময় দেওয়া হয় না। আমি খোঁজ খবর রাখি এবং মানে আসলে ওইভাবে যত্ন নিতে পারছি না। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই সারাদিন বলতে গেলে করোনার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাইরে থাকি। এই দুঃসময়ে সবাই নিজেকে গুটিয়ে নিলেও এই দম্পতির প্রশংসা করছেন বিশিষ্টজনরা। আসলে মানুষ অসুস্থ হলে আল্লাহর পরে চিকিৎসকদের উপর ভরসা করে থাকে, তার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যে চাঁদপুরের যিনি চিকিৎসক সমাজের অহংকার চিকিৎসক দম্পতি ডাক্তার সুজত দোলা রুবেল এবং ডাক্তার সাজেদা বেগম পলিন দম্পতি। তার করোনা নিয়ে যে কর্মযজ্ঞ নিরলসভাবে যে কাজ করে যাচ্ছেন তারই স্বীকৃতি স্বরূপ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার হাসান শাহরিয়ার কবির যে স্বীকৃতি দিয়েছেন, সে স্বীকৃতি তার জন্য একটা অনুপ্রেরণা, এবং সেই অনুপ্রেরণা যে সে যে কাজ করে যাচ্ছে তার জন্য আমরা তাকে অত্যন্ত অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সীমিত অবকাঠামো আর সুবিধার মধ্যেও শুধুমাত্র চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় টিকে আছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা, আর এ সময়ে এমন মানুষ আরও দরকার বলছেন সাধারণ মানুষ। অভি ইসলাম, টিভি।